সকলো শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, অসমৰ শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। কোকরাঝার রাইজর যেটো আশা আছিলে যে কোকরাঝার সরকারি মহাবিদ্যালয় কটন কলেজের নিচিনা কটন ইউনিভার্সিটির লেখিয়াকেই আমার কোকরাঝার সরকারি মহাবিদ্যালয় যেন এদিন কোকরাঝার ইউনিভার্সিটির যেন পরিণত হয় সেটা একটা ডর একটা আশা আসলে, এই আশা আজি পূরণ হল। আমি দেখিলে পাইছো যে আমার কোকরাঝার বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের গেজেট অলরেডি পাস হয়ে গেল, গতি আজি কোকরাঝার মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে উন্নতিকরণ করা হল, আজি কোকরাঝার বিশ্ববিদ্যালয়ের মেইন যে গেট এন্ট্রেন্স গেট আজি ইয়াত ফাউন্ডেশন করা হয়েছে। তো তারবাবে মই মুখ্যমন্ত্রী ডাঙরিকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছো। কোকরাঝারত এইবার আমার দুখন বিশ্ববিদ্যালয় হল, বড়োলেণ্ড বিশ্ববিদ্যালয় আর কোকরাঝার বিশ্ববিদ্যালয়। যেহেতু কোকরাঝার বিটিআরর ক্যাপিটেল পাঁচখন জেলার আর ইয়ার বাদেও বিভিন্ন প্রান্তর পৰা কোকরাঝারত এম এ এম এস সি এম কম বা আমার উচ্চ শিক্ষার কারণে বহুত এতিয়া কোকরাঝারলৈ আহে। তো একটাই যে ইউনিভার্সিটি আছিল আমার, ইয়াত আমার ছাত্রসকলে পড়িবলৈ যিখিনি সিট পাব লাগিছিল সেটো পোৱাত অসুবিধা হৈছিল, গতিকে বহু ছাত্রই মাস্টার ডিগ্রি করিব পৰা সুবিধা পোৱা নাছিল। কিন্তু এইবার যেহেতু কোকরাঝার সরকারি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ত উন্নতিকরণ করা হল, মই ভাবো আমার যে অভাব আছিল বহু ছাত্রই যেহেতু মাস্টার ডিগ্রি করবলে সুবিধা পোৱা নাছিল, এইবার এই সুবিধাটো আমি পাম এটো আমি আশা করছো। আর লাহে লাহে যেন কোকরাঝার এডুকেশনাল একটা হাব যেন হয় সেটা আমি বিচারিছো, ইয়ার কারণে করবলগা যথেষ্ট কাম আছে। আপনাদের দেখিছে সরু এখন শহর হলেও আজি ইয়াত দুটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, দুখন বিশ্ববিদ্যালয় হল আর এনেকুৱা বহুতো শিক্ষা অনুষ্ঠান আছে। গতিকে লাহে লাহে কোকরাঝার যেহেতু এটা পিসফুল হল, শান্তি আহিলে, এতিয়া পড়াশুনাত মনোযোগ দি আছে লড়া ছোৱালীবিলাকে, টিচাৰৰ যেটো ৰিজাল্ট মেট্রিক আৰু হায়ার সেকেন্ডারির আপোনালোকে দেখি আছে যে এই দুই বছৰত ভাল এটা ৰিজাল্ট কৰি আছে, শীর্ষস্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছে কোকরাঝার বাক্সা। তো কোকরাঝ চিৰাং এণ্ড বাক্সা কোকরাঝারতো শিক্ষাৰ পৰিৱেশ উন্নতি হৈ আছে, গতিকে আমি ভাবো যে লাহে লাহে যেহেতু শান্তি আহিল গতিকে এতিয়া পড়ার পৰিৱেশ আগত কোকরাঝারত যি ভাল এটা পরিবেশ আছিল সেই পরিবেশ আমি পুনৰ ঘূৰাই পাইছো। আৰু সেইকাৰণে আমি আশা কৰিছো দুখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীসকলৰ কাৰণে এইটো বহুত লাভবান হব আৰু নিজৰ ঘৰৰ ওচৰতে থাকি পেলাই উচ্চ শিক্ষা লবলৈ সক্ষম হব। তাক এই পরিবেশ দিয়াৰ বাবে মই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আজি আমার কোকরাঝার সরকারি মহাবিদ্যালয়ৰ কাৰণে সঁচাকৈ এটা একেবাৰে সুখীয়া দিন, যি দিনের কারণে আমি বহু দিনের পরাই রখি আসিল। তো 1959 সনত আজির দিনত আমার সরকারি মহাবিদ্যালয় স্থাপিত হয়েছিল আর মই আজি কব বিচার এই সময়ের যিনি অবস্থা আসলে আমার সশিও ইকোনমিক কন্ডিশন এডুকেশনাল কন্ডিশন এইবিলাক আটাইবোৰতে আমার মানুষ এনেকৈ পিছ পড়ি আসলে, কিন্তু কোকরাঝার সরকারি মহাবিদ্যালয় স্থাপিত হওয়ার পাছত এই অঞ্চলখনত আমি এটা চেঞ্জ এটা সলনি এটা রূপরেখাটো সলনি হয়ে যাওয়া আমি দেখা পাই আহিছো। সো আমার কলেজখনের এলুমনি সকলে তেওঁলোকে আমার জীবনের সব ক্ষেত্রতে সেইটো পলিটিক্সে হোক সেইটো সোশিয়ালি হোক সেইটো কালচারেল ফিল্ডে হোক সেইটো স্পোর্টসে হোক সবতে আমার এলুমনিবিলাকে প্রাক্তন ছাত্রসকলে নিজের যে নাকি পরিদর্শিতা সেইটা আগবাই ফেলাই নিজের রেসপন্সিবিলিটিখিনি সলজার করে আহি থাকি ফেলায় আজির এই অবস্থাত আমি দেখা পালো যে কোকরাঝারখন আগর সরু শহরেরপরা আজি এখন এই গোটেই বিটিসি এডমিনিস্ট্রেটিভ সেটআপরে এই হেডকোয়ার্টার হয়ে আহিল। সো ইয়াত মই কব বিচার আর মই বিশ্বাস যে আমার
কলেজৰ অৱদান বহুখিনি আছে। সো এইখিনিতে মই আজি ক'ব বিচাৰোঁ এই সন্ধিখনত যে আজি এনেকুৱা সন্ধি য'ত নেকি আমি কোকৰাঝাৰ চৰকাৰী মহাবিদ্যালয় হিচাপে আমাৰ শেষ দিনৰ নিচিনা হৈ গ'ল, আৰু সেইখিনি কোকৰাঝাৰ যি নেকি আমাৰ বিশ্ববিদ্যালয় তাৰ প্ৰথম দিন হিচাপে আমি আজিৰ তাৰিখৰ পৰাই যাত্ৰাটো আৰম্ভ কৰিম বুলি থিৰ কৰিলোঁ। এই হিচাপে আমি আজি আমাৰ যি নেকি কোকৰাঝাৰ বিশ্ববিদ্যালয়ৰ যি নেকি মেইন এণ্ট্ৰান্স, ইয়াৰ ফাউণ্ডেশ্যনটো আমি আমাৰ লোকেল এম এল এ মাননীয় লৰেঞ্চ ইছলাৰীৰ দ্বাৰা শুভ উদ্বোধন কৰিলোঁ। চ' আজি এই সন্ধিখনত মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা তেওঁক আমাৰ কলেজ ফ্ৰেটাৰনিটিৰ হৈ পেলাই অশেষ ধন্যবাদ যাচিছোঁ। কাৰণ তেওঁ যেনেকৈ আমাৰ শিক্ষা জগতৰ উন্নতিৰ কাৰণে, আমাৰ এই ৰাজ্যৰ শিক্ষা জগতৰ উন্নতিৰ কাৰণে যেনেকুৱা কাম কৰি আছে, সেইটো ডেফিনেটলি আমি শলাগ ল'বই লাগিব। কাৰণ এওঁৰ তত্বাৱধানতে, এওঁৰ লিডাৰশ্বিপতে আমি আমাৰ অসমত শিক্ষা জগতৰ আমি আজি নতুন এটা কি কণ্ডিশ্যন আমি দেখিবলৈ পাইছোঁ ইয়াত। চ' ইয়াৰ লগতে মাননীয় আমাৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু, তেওঁ আমাৰ সেই কলেজখনক বিশ্ববিদ্যালয় কৰাৰ ক্ষেত্ৰত যিখিনি তত্বাৱধান কৰি পেলাই এই ষ্টেজলৈকে লৈ আহিলে, তাৰ কাৰণে মই মাননীয় শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগু ডাঙৰীয়াক অশেষ ধন্যবাদ জনাওঁ। তাৰ লগতে আমি ইয়াত পাহৰিলে নাযাব আমাৰ মাননীয় বি টি চিৰ অকল এজন মন্ত্ৰী ইউ জি ব্ৰহ্ম, তেখেতে যেনেকৈ ইনিচিয়েটিভ ল'লে সেইটো এখন চৰকাৰী মহাবিদ্যালয়ৰ পৰা এখন ষ্টেট ইউনিভাৰ্চিটি কৰাৰ ক্ষেত্ৰত, তাৰ কাৰণে মই কোকৰাঝাৰ গভৰ্ণমেণ্ট কলেজ ফ্ৰেটাৰনিটিৰ হৈ পেলাই তেখেতক মই মোৰ আন্তৰিক ধন্যবাদ জনাওঁ। আৰু লগতে পিছত হ'লেও কিন্তু কম নোহোৱাকৈ মই আমাৰ বি টি চিৰ মাননীয় মুখ্য কাৰ্যবাহী সদস্য শ্ৰীযুত প্ৰমোদ বড়ো, তেখেতৰ যি নেকি অৱদান, তেওঁলোকৰ যি নেকি কৰিলে আমাৰ কোকৰাঝাৰ চৰকাৰী মহাবিদ্যালয়ক এখন বিশ্ববিদ্যালয়, পূৰ্ণাংগ বিশ্ববিদ্যালয় ৰূপ পোৱাত, ত' ইয়াৰ কাৰণে মই অন্তৰৰ পৰা শ্ৰীযুত প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ। চ' আজিৰ কাৰণে ইয়াত আমাৰ এনেকুৱা দিন এটা। চ' একফালে গ'লে, ক'বলৈ গ'লে আমাৰ মনত যিটো সদায় আমাৰ গৌৰৱবোধ কৰিছিলোঁ যে উই বিলং টু দ্য কোকৰাঝাৰ গভৰ্ণমেণ্ট কলেজ ফ্ৰেটাৰনিটি, সেইটো এতিয়া আজিৰ পৰা আমি ক'বলৈ গৈ আছোঁ উই বিলং টু কোকৰাঝাৰ ইউনিভাৰ্চিটি ফ্ৰেটাৰনিটি। চ' এই সন্ধিখনত একফালে ক'বলৈ গ'লে আগৰ যি নেকি আমাৰ মেমৰিবোৰ, এইবোৰে আমাক এটা আনন্দও দিছে, আৰু যিহেতু আজিৰ পৰা আমি নতুন নামাকৰণ লৈ পেলাই, নতুন নাম লৈ পেলাই আগবাঢ়িব গৈ আছোঁ, আৰু চ' পুৰণা নামটো আমি যিহেতু সময়ৰ লগে লগে অকণমান মানে নাপাহৰিলেও সদায় সদায় তাক মেনশ্যন কৰাত অকণমান বোধহয় আৰু সুবিধা নহ'ব, তাৰ কাৰণে অকণ দুখো লাগিছে। চ' গতিকে আজিৰ দিনলৈকে অনাত আমাৰ কোকৰাঝাৰ চৰকাৰী মহাবিদ্যালয়ৰ যি সেই দীঘলীয়া যি নেকি যাত্ৰা, সেই যাত্ৰাত সকলোৱে কোনো তেওঁলোকে যি নেকি আনটায়াৰ্ডলেছলি ভাগৰ নোহোৱাকৈ, একো ভাগৰ নোহোৱাকৈ আমাক যেনেকুৱা প্ৰত্যেক দিশৰ পৰা হেল্প এণ্ড কোঅপাৰেশ্যন আগবঢ়াই আহিছে, তাৰ কাৰণে মই আমাৰ সমূহ ৰাইজসকললৈ আৰু আমাৰ যি নেকি স্থানীয় যি নেকি আমাৰ ছ'চাইটি সমাজ, এই সমাজখনক মোৰ আন্তৰিক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।